আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রূপালি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একদম গ্রামের মিনার কাপ মাছের একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একদম নদীর মিনার কাপ, দেখেন আমার বন্ধুরা কত সুন্দর কালার, আর সেই যে স্বাদ চিন্তা করেন, নদীর মাছ। আমাদের গ্রামে এখানে যাকে বলে মাথা ভাঙ্গা নদী, সেই নদী থেকে মাছ পেয়েছে। আমি মাছগুলো পরিষ্কার করে সুন্দরভাবে একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে নিয়েছি। ভিডিওটা যাদের না বড় হয় তার জন্য আমি খুব আপনাদেরকে খুব তাড়াতাড়ি বা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আমি মাছগুলো এখন সুন্দরভাবে এপিট উপিট করে ভেজে নেব, একটু সাবধানে ভাজবেন জানে না ভাঙ্গে। আমি আপনাদের ছোট ছোট ভিডিও দেখানোর চেষ্টা করছি, সময় কিন্তু সবার কাছে অনেক মূল্যবান। দেখেন আমার ভিউয়ার্সরা, আমার কম মশলায় সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। অবশ্যই আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ। আমার মাছটা এক পিট হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টাই দিব, দেখে বুঝতে পারছেন যে মাছটা কত সুন্দর ফ্রেশ। আর রান্না করব কম মশলা দিয়ে, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন যে কত সুন্দর হয় কম মশলাতেও রান্না। মাছগুলা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ভিউয়ার্সরা দেখেন আস্তে আস্তে তুলব, দেখেন আমার বন্ধুরা এপিট উপিট আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা দেখেন, আমি একটু 10 মিনিট আমি ভেজে নিব। দেখেন আমার বন্ধুরা কত সুন্দর, মাছটা ভাজা প্রায় শেষ। মাছটা আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি তুলে নিয়ে একটা কড়াতে আমি তেল গরম করে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজার সময় দিয়েছি একটু সেইভাবে দিবেন। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। মশলাগুলো ভালোভাবে কষালাম, এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা প্রথমে দেওয়ার দরকার ছিল কিন্তু মিস হয়ে গেছে। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম, দেখেন ভিউয়ার্সরা মশলাটা জানেন ধরে না যায়, তার জন্য আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এভাবে 2-4 মিনিট এমন করে কষাতে কষাতে দেখেন ভিউয়ার্সরা কত সুন্দর কালার হয়ে আসবে। দেখেন আপনারা ঝোল দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে পানিটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো এমন করে আমি দিয়ে দিব। কম মশলায় কত সুন্দরভাবে কম টাইমে আপনাদের একটা খুব সুন্দর একটা রেসিপি দিয়েছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমার ভিউয়ার্সরা মাছটা কত সুন্দর হয়ে যাবে কালারটা, আস্তে আস্তে এভাবে মাছটা রান্না করলে
মাছটাও ভাঙবে না আর সেই স্বাদ লাগবে। মাছে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, আমি বেশিও পানি দিইনি। ভাজা মাছে কিন্তু বেশি ফুটানো লাগে না, ভাজা মাছ তো এমনি প্রায় 80% সিদ্ধ হয়ে যায়। যত কম ঝোলের মধ্যে দিয়ে ফুটাবেন তত মাছ কিন্তু বেশি টেস্ট থাকবে। আমি কিছু কাঁচা মরিচ দিয়ে নেব, যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শুকনা মরিচ দিয়েছিলাম, কিছু ধনিয়া পাতা দিয়ে নিব, একদম ফ্রেশ ধনিয়া পাতা। দেখেন আমার ভিউয়ার্সরা, আমার রান্না প্রায় কমপ্লিট। দেখেন আমার ভিউয়ার্সরা, আপনারা দেখে বুঝতে পারছেন যে মাছটা কত সুন্দর একটা কালার আর সেই স্বাদ হবে। দেখেন, দেখলে বুঝতে পারছেন কম মশলায় কম টাইমে কত সুন্দর একটা রেসিপি দিয়েছি আপনাদের, আশা করি ভালো লাগবে। দেখেন আমার ভিউয়ার্সরা, মাছ কিন্তু একটাও ভাঙেনি, কত সুন্দরভাবে পারফেক্ট রান্না হয়েছে। আপনাদের মূল্যবান টাইম দিয়ে আমার যে রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখেন আমার ভিউয়ার্সরা যে কত সুন্দর মাছটা আমি বাটিতে নামাই নিয়েছি, কত সুন্দর কালার আর একটাও মাছ ভাঙেনি, দেখে বুঝতে পারছেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিয়েন, কমেন্টসে কিছু জানায়েন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদম ফ্রেশ সতেজ মাছ রান্না করে দেখালাম কম মশলাতে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থেকেন আমার ভিউয়ার্সরা, আল্লাহ হাফেজ।